इलेक्ट्रिक वेहिकल्स मार्केटे खूब स्टिफ कम्पिटिशन चलছে। ओला ওদের स्कूटर जस्ट कयेक घंटा आगे लॉन्च करलो, जेटार भिडियो अलरेडी आमरा आपनादेर साथे शेयर करेছি উইথ অল ডিটেইলস। এবার সিম্পল এনার্জি ওদের সিম্পল ওয়ান স্কুটারটা লঞ্চ করেছে ঠিক আজকেই, ইন্ডিপেন্ডেন্স ডের দিন। জাস্ট কয়েক ঘন্টা আগে ওলা স্কুটার ছিল ইন্ডিয়ার ফাস্টেস্ট স্কুটার, কারণ ওর 0 to 40 km/h অ্যাক্সিলারেশন ছিল মাত্র 3 সেকেন্ডে। সিম্পল ওয়ান স্কুটারটা এসে এখন সেই রেকর্ডটা ব্রেক করেছে, 0 to 40 km/h ইন জাস্ট 2.95 সেকেন্ডস। আর এই স্কুটারটার টপ স্পিড হচ্ছে 105 km/h। ব্যাটারি ক্যাপাসিটি সিম্পল ওয়ানে আছে 4.8 kWh, যেটা ওলার থেকে বেশি। এখানে দুটো ব্যাটারি প্যাক আপনি পাবেন, একটা থাকবে ফিক্সড আর আরেকটা থাকবে রিমুভেবল। এই রিমুভেবল ব্যাটারি আপনাদেরকে আরো এক্সট্রা 60 to 70 km এর রেঞ্জ দিতে পারবে। টোটাল সিম্পল ওয়ানের যেটা রেটেড রেঞ্জ সেটা হচ্ছে 236 km, আর কোম্পানি বলেছে যে রিয়েল লাইফ সিচুয়েশনে আপনারা 203 km এর রেঞ্জ পাবেন। এটা সত্যি অ্যামেজিং, এটা অদ্ভুত কথা একটা। ব্যাটারিটা যেটা ফিক্সড ব্যাটারি সেটা আপনি বাড়িতে 2.7 hours ফুল চার্জ করে নিতে পারবেন, আর এদের চার্জিং নেটওয়ার্ক সেটাতে আপনারা 75 minutes ফুল চার্জ করতে পারবেন। তার মানে ফাস্ট চার্জিং এ আপনি প্রত্যেক মিনিটের চার্জে 2.5 km রেঞ্জ পাচ্ছেন। সিম্পল ওয়ান স্কুটারটাতে 4G কানেক্টিভিটি আছে, 7-inch ডিসপ্লে আছে, তার বাইরে আপনি নেভিগেশন পেতে পারেন, আর স্মার্টফোন অ্যাপ্লিকেশনটা তো আছেই যেটাতে আপনারা জিও ফেন্সিং করে রাখতে পারেন। আর সব থেকে বড় কথা যে ড্যাশবোর্ডটা আপনারা কাস্টমাইজ করতে পারেন। এটাতে যে মোটরটা আছে সেটা হচ্ছে 4.5 kW রেটেড পাওয়ার আছে মোটরটার, আর পিক পাওয়ার হবে 8.5 kW। স্কুটারটা 4টে কালার অপশনসে আপনারা পাবেন, ব্ল্যাক, রেড, ব্লু আর হোয়াইট। আর রেড কালারটা স্পেসিফিক্যালি ফর ব্যাঙ্গালোর, কারণ ওরা ব্যাঙ্গালোরের স্টার্টআপ, সো এটা ওরা ডেডিকেট করেছে, রেড কালারটা ডেডিকেট করেছে টু ব্যাঙ্গালোর। সিম্পল ওয়ান স্কুটারটা একটা আশ্চর্যজনক কাজ করেছে, এই স্পেসিফিকেশন দিয়েছে আমাদেরকে, আর ফুললি ডিজাইনড অ্যান্ড মেড ইন ইন্ডিয়া। তার বাইরে 236 km অলরেডি একটা রেভলিউশনারি রেঞ্জ, আর এত সব ফিচার্স ওরা দিতে পেরেছে মাত্র 1.1 lakh rupees-এ। হ্যাঁ ঠিক শুনেছেন, সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের দাম হচ্ছে মাত্র 1.1 lakh rupees। আপনারা যদি প্রি বুক করতে চান, প্রি বুকিং অ্যামাউন্ট হচ্ছে 1947, আর এইটার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে আমি ছেড়ে দিব। আর ওরা বলছে যে ওরা 13 states-এ ওপেন হবে, আর ওরা খুব শিগগিরই ওদের নেটওয়ার্কটাকে পুরো ইন্ডিয়াতে স্প্রেড করবে। তাই সিম্পল ওয়ানের এন্ট্রির সাথে ইলেকট্রিক টু হুইলার সেক্টরটা আরও কম্পিটিটিভ হয়ে গেল, কম্পিটিশন ওলার জন্য অনেক বেড়ে গেল। এবার আপনারা জানান আপনাদের মতামত কমেন্ট সেকশনে, আর আপনাদের সাথে আবার দেখা করব। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।